বিশেষ সংবাদ, বিহু নৃত্যের গিনিস রেকর্ড। হাইলাকান্দিতেও শুরু হয়েছে প্রশাসনিক স্তরে মহড়া। বিহু নৃত্যকে আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় করার জন্য বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে আসাম সরকার। আগামী 14 এপ্রিল প্রায় 11,140 নৃত্যশিল্পী এবং ঢোলবাদক সহ বিহু নৃত্যের সাথে জড়িত শিল্পদের উপস্থিতিতে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের অন্তর্ভুক্তির জন্য গুয়াহাটির সরু সজাই স্টেডিয়ামের বিহু নৃত্য প্রদর্শিত হবে। এ ব্যাপারে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অবগত করেছেন। অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিতি থাকার পূর্ণ সম্ভাবনা রয়েছে। তাই এখন আসামের প্রতিটি জেলার জন্য নির্ধারিত সংখ্যায় শিল্পদের বিশেষ প্রস্তুতি চলছে। হাইলাকান্দি জেলায় 20 জন বিহুদল অংশ করবে গুয়াহাটির মূল অনুষ্ঠানে। তাই বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার নৃত্যশিল্পী এবং ঢোলবাদকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি শুরু করেছেন। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো সিপিএন ডাইসের প্রতিবেদনে। আপনারা দেখছেন বরাকের খবর, জেওয়াল নিউজ থেকে। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।